আজকের এই আয়োজন বৃষ্টি ভেজা বিকেলে। এই বৃষ্টি যদিও সময়টা কিন্তু বর্ষা না, ঋতু এখন হচ্ছে শরৎ। খুবই স্বল্পকালীন সময় থাকে শরৎ পৃথিবীতে, কিন্তু শরৎ শুরু হয়ে গেছে এবং শরতের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাই ধ্রুপদের সশরীরে দর্শক উপস্থিতিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে। তো করোনার প্রভাব একটু কমে এসেছে, সেটাই বোধ হয় আজকের এই সকালে আমাদের আজকের এই সন্ধ্যায় আমাদের সকলের জন্য বিশাল একটা স্বস্তির ব্যাপার, যে করোনার যে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে যে আমরা নির্বান্ধ নিঃসঙ্গ অবস্থায় সংস্কৃতি বা সঙ্গীতের থেকে দূরে, জীবনের সমস্ত স্বাভাবিকতা থেকে দূরে যেভাবে কাটিয়েছি সেটি বোধ হয় আর করতে হবে না। করোনা বোধ হয় গেল শেষ পর্যন্ত শেষকালের মতো। তো আপনারা জানেন যে করোনা শেষ হবার পরে গত কয়েক মাসে ধ্রুপদ পরপর বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছে সরাসরি দর্শকের উপস্থিতিতে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমান, মুক্তিযোদ্ধা এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহিন সামাল, বিশিষ্ট শিল্পী শঙ্কর চক্রবর্তী সঙ্গীতের অনুষ্ঠান সহ রবীন্দ্র জয়ন্তী উদযাপনে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, তাই আপনাদের সকলের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। বাঙালি জীবন স্বাভাবিকতায় ফিরে আসার একটা বড় নিদর্শন হলো আড্ডা আয়োজন, মেলায় ফিরে যাওয়া, সঙ্গীত বা নাটকের কাছে ফিরে আসা, যেমন আমরা আজকে করছি এখানে। তো তারপরেও এটাও সত্য যে যদিও করোনা মহামারী ছিল, কিন্তু ধ্রুপদ কিন্তু সঙ্গীত বা সংস্কৃতির সাথে একদিনের জন্য তার সম্পর্ক বন্ধ করে রাখেনি। করোনার সময়টাতে বাংলাদেশ এবং ভারত সহ উপমহাদেশের বিভিন্ন গুণী এবং প্রতিষ্ঠিত শিল্পীদেরকে নিয়ে তাদের অংশগ্রহণে এবং পৃষ্ঠপোষকতায় ধ্রুপদ আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেগুলো প্রচারিত হয়েছে অন্তর্জালে এবং এই প্রচারকালীন সময়ে ধ্রুপদ তহবিল সংগ্রহ করেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্পীদের জন্য সেই টাকা বিলিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের সাহায্য হয়। তো দর্শক শ্রোতার সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠান সারিতে আমাদের আজকের আয়োজনে শিল্পী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে সঙ্গীত বিভাগ উপাধি প্রাপ্ত সালাউদ্দিন আহমেদ, চলুন তাকে স্বাগত জানাই সবাই। স্বাগত সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন আহমেদের সাথে আমাদের মাঝে আরো রয়েছেন তবলায় বিশিষ্ট তবলা বাদক শিল্পী রবি শঙ্কর ভট্টাচার্য, কিবোর্ডে রয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান, গিটারে নাইস চৌধুরী, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তো মূল অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটা জরুরি বিষয় আজকের অনুষ্ঠান নিয়ে। তো আমাদের আজকের অনুষ্ঠান সময় মতো শুরু হলে চারটি পর্বে হবার কথা ছিল, সালাউদ্দিন ভাইয়ের গান, তারপরে ছোট্ট একটি ব্রেকে একটি নৃত্য আলেখ্য, তারপরে আমাদের স্থানীয় একজন শিল্পীর গান এবং তারপরে আবার সালাউদ্দিন ভাই এবং সহশিল্পীদের গানের অনুষ্ঠানে ফিরে যাওয়া। তো দেখা যায় যেহেতু দেরি করে শুরু করেছি আমরা আমরা কতটুকু কি করতে পারি। তো আমার শিল্পী পরিচিতি দেবার কথা ছিল, যেহেতু দেরি করে শুরু করেছি আমি শিল্পী পরিচিতিটা একটু পরে দেব। যেমন বলেছি আমরা গান দিয়ে শুরু করব, গানের পরে আমি শিল্পী পরিচিতিতে ফিরে আসব। তো আমাদের আজকের শিল্পী সঙ্গীত বিভাগকর সালাউদ্দিন আহমেদ, তার সঙ্গে তবলায় রয়েছেন রবি শঙ্কর ভট্টাচার্য, কিবোর্ডে মাসুদুর রহমান এবং গিটারে নাইস চৌধুরী, চলুন শুরু করা।